আপনার ফেসবুক আইডিতে বাটন অ্যাড করার জন্য আপনাকে যা করতে হবে প্রথমেই আপনি যে ফেসবুক আইডিতে বাটন অ্যাড করতে যাচ্ছেন সেই ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে লগ ইন করার পর এখানে দেখুন উপরের দিকে ডান পাশে আমাদের যে আইকনটি রয়েছে থ্রি ডট সেটাতে আর ট্যাপ করতে হবে সেটাতে ট্যাপ করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস পাবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর নিচের দিকে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি আমি একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ট্যাপ করতে হবে ঠিক এই সেটিং অপশনে প্রাইভেসির পর এই সেটিং অপশানে ট্যাপ করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আমি সব সময় ফেসবুক এবং মোবাইলের টুইটোরিয়াল ম্যাসেঞ্জারের টুইটোরিয়াল নিয়ে ভিডিও তৈরি করে থাকি আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে খেয়াল করুন এখানে একটি অপশন রয়েছে হু পাবলিক ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটাতে আপনাকে ফার্স্ট ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে উপর দিকে যে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনাকে এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে দুটি অপশন আপনার সামনে চলে আসবে তো এখানে খেয়াল করুন একটি হচ্ছে রয়েছে এখানে এভরি ওয়ান আরেকটি রয়েছে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড তো আমরা এখানে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডটি যে রয়েছে সেটাতে আমরা এখানে ট্যাপ করব। এখানে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডে ট্যাপ করে দেবো তারপর এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো এবং নিচের দিকে স্কল করব করার পর এখানে খেয়াল করুন এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফলো অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট এইটাতে আমরা ট্যাপ করব। এইটাতে ট্যাপ করার সাথে সাথে ঠিক এরকমই একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে খেয়াল করুন এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে পাবলিক রয়েছে আর অন্যটি রয়েছে হচ্ছে ফ্রেন্ড এটা আমরা এখান থেকে পাবলিক করে দেব পাবলিক করে দেওয়ার সাথে নিচের দিকে চলে আসবে অনেকগুলো অপশন এবং আপনার ফলো বাটনটি কিন্তু চালু হয়ে যাবে তো এটা আমরা কীভাবে চেক করব চলুন দেখে নেই আমরা আমাদের ফেসবুক আইডি একরকম দেখি কিন্তু মানুষ কিন্তু আমাদের ফেসবুক আইডি অন্য রকম দেখে এটা চেক করার জন্য আমরা কি করব আমাদের প্রোফাইলের ওপর ট্যাপ করব ট্যাপ করার পর আমাদের প্রোফাইলটি এইভাবে চলে আসবে এখান থেকে খেয়াল করুন এখানে ডান পাশের সাইডের দিকে একটি থ্রি টট আইকন মেনু রয়েছে এইখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন একটি চোখের মতো আইকন দেখাচ্ছে ভিউ অ্যাস এটাতে ক্লিক করলে আমরা অন্যের চোখে আমাদের আইডি কেমন দেখায় সেটা দেখতে পারবো এখানে ট্যাপ করব ট্যাপ করার সাথে সাথেই দেখুন আমাদের এখানে কিন্তু ফলো বাটন চলে এসেছে এবং আমাদের ফেসবুক আইডি কিন্তু একটু সেলিব্রিটিদের মতো একটা ভাব চলে এসেছে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করতে পারবেন খুব ইজিলি ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি এটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ